ময়মনসিংহের ভালুকায় যাত্রা শুরু করল কোমল পানীয় উৎপাদনকারী বহুজাতিক প্রতিষ্ঠান কোকা কোলার নতুন কারখানা। সকালে কারখানাটি উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। প্রাথমিকভাবে এখানে দুই ধরনের পণ্য উৎপাদন করা হবে। সব মিলিয়ে $7 কোটি বিনিয়োগের পরিকল্পনা রয়েছে ইন্টারন্যাশনাল বেভারেজ প্রাইভেট লিমিটেডের। অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশে বিদেশিরা বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে, কোকা কোলা কারখানা চালু সেই ধারাবাহিকতারই অংশ। এ সময় মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকার্ট, প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ডক্টর মশিউর রহমান ও কোকা কোলার এশিয়া প্যাসিফিক গ্রুপের প্রেসিডেন্ট জন মার্ফি উপস্থিত ছিলেন।